কার্তিকের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সারা। 2020 সালে মুক্তিপ্রাপ্ত ইমতিয়াজ আলী প্রচারিত লাভ আজকাল সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন সারা আলী খান ও কার্তিক আরিয়ান। যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি বেশি দিন, তবে কি কারণে ভেঙেছিল কার্তিক সারার প্রেমের সম্পর্ক তা আজও সবার অজানা। এরপর থেকে তা নিয়ে মুখ খুলতে শোনা যায়নি সারা আলী খান কিংবা কার্তিককে, তবে অবশেষে মুখ খুললেন সারা। কার্তিক আরিয়ানের সাথে ব্রেকআপের পর নিজের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন সারা। এক সাক্ষাৎকারে সারা জানান 2020 সালটি তার জন্য ভয়ঙ্কর একটি বছর, যার শুরুটা হয়েছিল তার সম্পর্কের ভাঙন দিয়ে। তবে কার সঙ্গে সম্পর্কের ভাঙন হয়েছিল সেটা গোপনই রেখেছেন অভিনেত্রী। তবে সালটা দেখে দুয়ে দুয়ে চার করে নিয়েছেন অনেকেই। নাম না করেও সারা যে আসলে কার্তিকের সঙ্গে ছাড়াছাড়ির কথাই বলেছেন তা বুঝতে আর কারো বাকি নেই। রেনেটা জুন সারার কথায় কেদারনাথ সিম্বার পর আমার উপর সবার প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল, ফলে একটা চাপ ছিল। এই ছবিগুলোর পর প্রশংসা পেয়েছি, তারপর দুটো ছবিতে খারাপ অভিনয় করায় সকলে বলতে শুরু করলো এটাই আসল সারা। সে সময় লোকে আমাকে নিয়ে ট্রলও করেছিল, ফলে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলাম। পাশাপাশি লাভ আজকালের ব্যর্থতা প্রসঙ্গে সারা বলেন, আসলে শিল্পী হিসেবে প্রতিটা দিন কিছু না কিছু শিখি, আর এই শেখার চেষ্টাটাই প্রতিনিয়ত করি। আমি অনেক এমন ছবি করেছি যেখানে দর্শক আমাকে পছন্দ করেনি, কিন্তু ভুল করার এটাই তো বয়স আমার। যদিও এই মুহূর্তে সারার হাতে একগুচ্ছ কাজের প্রস্তাব রয়েছে, খুব শীঘ্রই তাকে দেখা যাবে এই ওয়তন ওয়তন ছবিতে। এছাড়াও গ্যাসলাইট, অনুরাগ বসু মেট্রো ছবিতে দেখা যাবে সারাকে।